इवनिंग स्टूडेंट प्लस टॉडलर मंडे 08/07/2020 तुम्हारे आज के इवनिंग टाइम ड्राइंग क्लस कैमन तुम्हारा देखो तुम्हारे ड्राइंग बुक माय फर्स्ट ड्राइंग बुक काछे नाओ पेस्टेल पेंसिल बॉक्स एंड नोटबुक काछे रखो दिए एबार ओपेन द पेज खोलो एगुलो सिलेबासे तुम्हारे देवा हुए छे एगुलो तुम्हारा एकटू भालो करे जॉइंट डॉट्स करबे पेज नम्बर 4 पेज नम्बर 5 कलर कवर आछे सेगुलो तुम्हारा प्रैक्टिस करबे केमन ताहले आमरा आज के ड्राइंग एर कत 5 तारीख एर 05/06 काज छिलो एक्स मास ट्री सिट्रेस एंड कलर ट्रेस करे तारपर कलर करते हबे ग्रीन एवं डार्क ब्राउन অনেকই ভালো করেছো সুন্দর কাজ হয়েছে আবার নতুন করে দেখো আজকে কি কাজ দিচ্ছি পেজ নাম্বার 17 পেজ নাম্বার 17 কি আছে প্রথমে সি ট্রেস এন্ড কালার বল আছে সুন্দর একটি বল যে বল তোমরা খেলা করো তাহলে খেলা করলে তো হবে না সেই বলটিকেও ড্র করতে হবে এবং কালার করতে হবে হ্যাঁ যারা পারবে তারা করবে যারা পারবে না প্যারেন্টস কাইন্ডলি ওদিকে নোটবুকে আপনারা স্কেচটা একটু করবেন করে কালারগুলোকে দেখিয়ে দেখিয়ে ওদিকে বলবেন কালারটা করতে সেটা যদি নাও হয় তবু প্রত্যেকটা কালার্সের নাম বলে দেবেন এবং হাত ধরে ধরে সেই ঘরে সেই কালারটি করবেন কেমন যেমন এখানে দেওয়া আছে কটি কালার গ্রিন আছে লাইট ব্লু আছে ব্লু পিঙ্ক রেড ইয়েলো অনলি 6 কালার এবার আস্তে আস্তে এটাকে ট্রেস করতে হবে এইভাবে ট্রেস করতে 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 আস্তে আস্তে ট্রেস করবে করে তারপরে দেখবে এটা সত্যি করে একটি স্কেচটা একটা বলের হয়ে গেছে তাহলে নোটবুকে আসি আমি নোটবুকে এবার দেখবে কালার নিলাম ব্ল্যাক সার্কেল একটি ছোট্ট করে এখানে করে বানালাম আমি একটা কথা বলি প্যারেন্টস হয়তো ওই সার্কেলটা করতে একটু অসুবিধা হবে টেড়া ব্যাকা হবে আপনারা এক কাজ করবেন এইভাবে পেন্সিল ধরে ঠিক জাস্ট এইভাবে পেন্সিলটা ধরে একভাবে এইভাবে রাউন্ড হয়ে যাবে একটা রাউন্ডেই কিন্তু ওর সার্কেলটা চলে আসবে এবার এখানে একটা ছোট্ট সার্কেল হবে তারপর অ্যাঙ্গেলগুলো বিভিন্নভাবে ছটি অ্যাঙ্গেল হবে জাস্ট 6 অনলি 6 অ্যাঙ্গেল এবার কি করব কালার ইয়েলো কালার রেড ফার্স্ট রেড
লাইট ব্লু, গ্রিন, গ্রিন এখানে লাইট গ্রিনও করতে পারেন, ডিপ গ্রিনও করতে পারেন। পিঙ্ক কালার, হয়ে গেল। এখানটা একটু পিঙ্ক কালার। তাহলে স্টুডেন্ট, তোমাদের খেলার বল একটি তৈরি হয়ে গেল, ড্র অ্যান্ড কালার কভার। আবার বলি, ব্লু, ইয়েলো, রেড, লাইট ব্লু, লাইট গ্রিন, পিঙ্ক, অনলি সিক্স কালার। এইভাবে বলটি তৈরি করুন এবং সার্কেলটি বানাবেন যে মুভড, আগে দেখিয়ে দিচ্ছে, একবার দেখিয়ে দিচ্ছে, এর ওপর দিয়ে জাস্ট এক চান্সে সার্কেলটি বানানো হবে। এইবার এইখানটা করে ডিস্টেন্সটা দেখবেন, ছোট্ট সার্কেলের ডিস্টেন্সটা এইটা রেখে কালার কভার, ড্রয়িং বুকসে যে কালারটি যেভাবে যেভাবে দেওয়া আছে সেরকমভাবে না করলেও কোনো অসুবিধা নেই। যেমন যেমন কালার ম্যাচিং আছে নিজস্ব ইতে করতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। শুধু 6-6টি কালার এখানে করে যেন ইনপুট করা হয়। যেসব বাচ্চারা হয়তো পারবে না, তাদের হয়তো এইভাবে প্যাস্টেলটাকে এইভাবে ধরিয়ে দেবেন, হাতটা হাতের ওপর হাত দিয়ে দিয়ে এইভাবে শেখাবেন, তাতে ভালো হবে। তাহলে আজকের কাজটি দেওয়া হলো পেজ নাম্বার 17, ড্র অ্যান্ড কালার কভার বল। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর নতুন গ্রুপ হয়ে গেছে ড্রয়িংয়ের, খুব ভালো হয়েছে, ওইখানেই অ্যান্সার স্ক্রিপ্টটা পাঠিয়ে দেবেন। ওকে।